জয় জয়তে আজি মঞ্চত উপবিষ্ট ভারত সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুত রামেশ্বর তেলী মহোদয়, অসম সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুত বিমল বৰা মহোদয়, ইয়াত উপস্থিত MD স্কিল ডেভেলপমেন্ট মিশন শ্রীযুত অঙ্কুর জৈন ডাঙরিয়া, ইয়াত উপস্থিত মেজর ইন্দ্রজিৎ যাদব ফ্রম ইন্ডিয়ান আর্মি, অসমৰ বিশিষ্ট অন্ত্রপ্রেনিয়র শ্রীযুত শ্যামকানু মহন্ত ডাঙরিয়া, CGM অয়েল ইন্ডিয়া শ্রীযুত অমরজ্যোতি শর্মা ডাঙরিয়া, DDC ডিব্রুগড় শ্রীযুত জিতু কুমার দাস ডাঙরিয়া। সবতকে প্রথম মই বিমল বৰা সারক মোৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো কি আজি মোক ইমান কেজন বাডিং ইয়াংস্টার্স সবর আগতে মোক মোৰ যেটো ভাবনা কেরিয়ার আৰু লাইফ লৈ পেলাই এটো মোৰ কোৱাৰ অপৰচুনিটি দিয়াৰ বাবে। বেছি দিন নহয়, জাস্ট 10 বছৰ আগতে ময়ে এনেকুৱা তোমালোকৰ নিচিনা এটা এনেকুৱা সেমিনারত বহি এনেকুৱা শুনি থাকো কি কেনেকুৱাকে আমি নিজৰ লাইফটো মোল্ড কৰিব পাৰো, কেৰিয়াৰটো মোল্ড কৰিব পাৰো। সো জাস্ট 10 বছৰ আগতে মই ইঞ্জিনিয়ারিং পাছ কৰি চাকৰিত সোমালো। চাকৰিত সোমাই পেলাই মোৰ লাগিল কি এতিয়া মোৰ কিবা এটা কৰিব লাগিব। সো তেতিয়া মই যেনেকুৱা তোমালোকৰ মেক্সিমাম মানুহ, মই প্ৰথমতে এটা কোৱেশ্চন সুধিম ছাত্ৰ ছাত্ৰীসকলক কি আজি যদি মই সুধো কি তোমালোকৰ মাজত UPSC কোনে ভাবে কি বহুত ইজি, মানে একদম একেবাৰে এনে অলপ এফৰ্টত ওলাই যাব, কোনোবা এনেকে আছেনে? অলপ হাতটো দাঙি দিলে ভাল পাম। UPSC হওক, মেডিকেল হওক, ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্স এক্সাম হওক, দিল্লী ইউনিভার্সিটির ভাল কলেজ হওক, বা এটা ভাল অন্ত্রপ্রেনিয়র হব লাগে, কোনে ভাবে কি একদম ইজি, কোনোবা এনেকা আছে না? ওকে, নেক্সট কোনে ভাবে কি অলপমান মানে মোটামুটি মডারেট কাম করলে আমার হয়ে যাব, বেশি হার্ডওয়ার্ক করিব না লাগে? ওকে, লাস্ট কোয়েশ্চেন, এটু যদি নাই তেন্তে মই ভাবিলাম কি তোমালোক সবে একদম এক্সপার্ট ক্লিয়ার করিবা, কোনে ভাবে কি এটু ভাবিলে মোর ভয় লাগে কি মই একুয়ে করি, মানে কি হয় UPSC, কি হয় অন্ত্রপ্রেনিয়রশিপ আমি বুঝিয়ে না পাও, কোনোবা আছে না? তেন্তে মই এটুয়ে ভাবিম কি তোমালোক সবে ভাবা কি এনে হয়ে যাব। সো মই এক্স্যাক্টলি 10 বছৰ আগতে যেতিয়া ইঞ্জিনিয়ারিং পাস করিলো, মই চাকরিত সোমালো, সোমাই পেলাই এনেকা লাগিল কি কিবা করিম। সো কি করিম, সবতকে প্রথমত মই ভাবিলো কি MBA করু। সো ইঞ্জিনিয়ারিং পাস করিলো, মা দেউতাই বিচাৰিছিল কি PSU তেতিয়া চাকরি পাও, কিন্তু PSU নাপালো, কিয় ইঞ্জিনিয়ারিংত পয়েন্টার অলপ কম আছে। সো ইমান ভাল রেজাল্ট নহল, MNC এটা চাকরি পালো, ফ্রান্সর একটা কোম্পানি, বহুত কাম করিব লাগে, স্যালারিও মোটামুটি ওকে, সো কিবা এটা করিব লাগে আৰু। সো তেতিয়া এতিয়া PSU-ৰ কারণে মা দেউতাই কৈ আছে PSU ট্রাই কর, গেট এক্সাম দে, PSU ট্রাই কর, IOCL অয়েল ইন্ডিয়া, এইটোৱে মেইন ড্রিম। সো কিন্তু এনেকুৱা লাগিল কি মোৰ লগৰ কেইটা তো কেম্পাসৰ পৰাই পাই গল, এতিয়া যদি PSU-ত যাওঁ তেওঁলোকৰ জুনিয়ৰ হৈ সোমাব লাগিব। সো PSU-টো নহব, এতিয়া মই MBA কৰিম। টাইম বলি এটা কোচিং ইনষ্টিটিউট আছে, তাৰ পৰা মই হেৰি আনিলো, ষ্টাডি মেটেৰিয়েল আনিলো, চাকৰি কৰি কৰি মই প্ৰিপেয়াৰ কৰিম MBA-ৰ কাৰণে। এপেলস, অরেঞ্জেস, ইংলিশ চাই পেলাই কিবা এটা ভাল লগা নাই কি এতিয়া আকৌ এইটো কৰি পেলাই এক্সাম দিম, পাম না নাপাম, কর্পোরেটত অলরেডি মই জব কৰি আছো, তাতে কি চেঞ্জ হব? ঠিক আছে, MBA এতিয়া ভাল লগা নাই, নকৰো। তাৰপিছত মই ইঞ্জিনিয়ার মানুহ, মই ভাবিলো কি ইঞ্জিনিয়ারিং সার্ভিস দিওঁ, এই ইঞ্জিনিয়ারিং সার্ভিসৰ কিতাপ লৈ আহিলো। ইঞ্জিনিয়ারিং সার্ভিসৰ কিতাপ লৈ আহি এনেকুৱা লাগিল কি এইটো তো মরি যাম, এইটো কেতিয়াও নহয়, এতিয়া আকৌ এই টাফ টাফ ম্যাথমেটিক্স মোৰ সলভ করা নহব। তারপিছত
মূল লগত এই কোম্পানিটোর নাম আছিল এলস্টম ইন্ডিয়া লিমিটেড, ফ্রান্সৰ কোম্পানি হয়। তাতে কিছুমান বেলেগ আইআইটি পৰা পাছ আউট, বেলেগ এনআইটিৰ পৰা, মই এনআইটি শিলচৰৰ পৰা গ্ৰেজুয়েট, কিছুমান লৰাক মই দেখিলোঁ কি তেওঁলোকে ইউপিএসসিৰ প্ৰিপেয়াৰ কৰে। সো ইউপিএসসি কি আমাৰ ইয়াততো আমি গমে নাপাওঁ। ময়ো ডিমাপুৰত ডাঙৰ হোৱা, তাৰপিছত গুৱাহাটী আৰ্মি স্কুল নাৰাংগীত পঢ়িছোঁ, তাৰপিছত এনআইটি শিলচৰৰ পৰা গ্ৰেজুয়েশ্যন লৈছোঁ। সো ময়ো ইউপিএসসিৰ কথা ইমান নাজানো কি কোর্স কি থাকে, কেনেকুৱাকৈ পঢ়িব লাগে, জাষ্ট শুনি থাকোঁ কি বহুত পঢ়িব লাগে, তাতকৈ বেছি একো নাজানো। সো মই তেতিয়া কি কৰিলোঁ কি তেওঁলোকক চাওঁ কি গোটেই দিনে ৰাতি তেওঁলোকে পঢ়ি থাকে। এনেকুৱাও কিছুমান মানুহ আছে অফিচ কৰি আহে 6টা বজাত, 6টাৰ পৰা ৰাতি 2টা 3টালৈকে তেওঁলোক পঢ়িয়ে থাকে। সো মই এদিন তেওঁলোকক গৈ পেলাই সুধিলোঁ কি কি পঢ়ত হতি ইমান, কোর্স কাৰিকুলামখিনি দেখাচোন। সো তেওঁলোকে দেখালে, প্ৰথম দিন চাইতো মোৰ এনেকুৱা লাগিল কি মই একোৱে নাজানো, এইবিলাক কি, ইমান হিষ্ট্রি, ইকোনমিক্স, পলিটিকেল সায়েন্স, পাবলিক এডমিনিষ্ট্রেশন, ইন্টারনেশনাল রিলেশনস, সব বস্তু আছে ইয়াতে, কেনেকুৱা পাবি, এনেকুৱা ইম্পসিবল। কিন্তু সামহাও তারপর মোৰ লাগিল কি চাওঁচোন অলপ তেওঁলোকৰ লগত ডিসকাস কৰি পেলাই কেনেকুৱা হয়, কি হয় এক্সামটো, কেনেকুৱা প্ৰক্ৰিয়াত কেনেকুৱা পাছ কৰিব লাগে। সো মই এক্সাম দিম বুলি ভাবা নাই, এনে তেওঁলোকৰ লগত ডিসকাশন কৰিলোঁ। ইন দ্য মিনৱাইল 2-3 জন এনেকুৱা মোৰ লগৰ চাকৰিটো এৰি ইউপিএসসিৰ প্ৰিপেয়াৰ কৰা ষ্টাৰ্ট কৰিলে। সো এই যে চাকৰিটো এৰিলে, তেতিয়া মোৰ লাগিল কি এতিয়া এইটোৱে কৰোঁ নেকি, সো ইউপিএসসিয়ে কৰোঁ। প্ৰথম দিনা ঘৰত কলোঁ কি ইউপিএসসি কৰিম, সবৰ ঘৰত এনেকুৱা কি কিবা বেয়া হৈ গ'ল, পুৰা ডিপ্ৰেশ্যন, মানে কেনেকুৱা ইউপিএসসি, তই ইয়াৰ পৰা ইউপিএসসি ক্লিয়াৰ কৰিবি। সো ময়ো মানে প্ৰথমত ভাবিলোঁ কি কেনেকুৱা, মানে মা দেউতাই কৈ আছে কি এইটো বিৰাট টাফ হৈ যাব, ভাল এটা চাকৰি আছে, তই কিয় এৰি পেলাই ইউপিএসসি দিব বিচাৰ। সো মই কলোঁ কি মোক 2 বছৰ টাইম দিয়া, 2 বছৰত যদি মই ক্লিয়াৰ কৰিব নোৱাৰোঁ, মই আকৌ ইঞ্জিনিয়াৰিং লাইনত উভতি আহিম, আকৌ চাকৰি ল'ম। কিয়, ইঞ্জিনিয়াৰিং ডিগ্ৰীটোতো আছে, আকৌ 2 বছৰৰ বেছি হৈ গ'লে চাকৰি পোৱাত অলপ প্ৰব্লেম হ'ব, কিন্তু 2 বছৰ মোক টাইম দিয়ক। সো মই এই কৰ্পৰেট জবটো গুজৰাটত বডোদৰাত আছিলোঁ মই পষ্টেড, মই এৰি পেলাই যিমান অলপ ছেভিংছ হৈছিল এইবিলাক ইনভেষ্ট কৰি পেলাই মই আহিলোঁ দিল্লীলৈ। তাৰপৰা একজেক্টলি আজিৰ পৰা 9 বছৰ আগত 2014ত মই দিল্লীলৈ আহিলোঁ, এইটো ভাবি পেলাই কি ইউপিএসসি দিম। ইউপিএসসিত বহুতকেইটা ছাৰ্ভিচেছ থাকে, কিবা এটা পাই গ'লে হৈ গ'ল, চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট চাকৰি পাই যাম। প্ৰথম দিনা মই কোচিং ইনষ্টিটিউটত গ'লোঁ, কোচিং ইনষ্টিটিউটত 300 ষ্টুডেণ্টছ, আৰু 300জন মানুহৰ মাজত মই তোমালোকক ইমান ক'ব পাৰোঁ কি মই চবতকৈ, মানে চবতকৈ নজনা মানুহ মই, কি মইতো ইঞ্জিনিয়াৰ, ইয়াৰ অসমৰ পৰা ইঞ্জিনিয়াৰিং কৰি পেলাই ইঞ্জিনিয়াৰিং কাম কৰিছোঁ, আৰু ইউপিএসসিৰ পুৰা কোৰ্চ ইজ হিউমেনিটিজ বেছড, তাতে দিল্লী ইউনিভাৰ্চিটি, জে এন ইউ, এইবিলাক কলেজৰ ভাল ভাল ল'ৰা ছোৱালী মোৰ লগত, তেওঁলোকৰ কুৱেশ্যনৰ ষ্টেণ্ডাৰ্ড শুনি যেনেকুৱা তেওঁলোকে কুৱেশ্যন সোধে, যেনেকুৱা প্ৰশ্ন তেওঁলোকে কৰি থাকে ছাৰ বাইদেউসকলক, এইটো চাই পেলাই মোৰ অৱস্থা বেয়া হৈ গ'ল। মানে মোৰ এনেকুৱা লাগিছে প্ৰথম দিনে কি মোৰ এতিয়া ইয়াত নহ'ব, মই নোৱাৰিম, মই এৰি যাব লাগে, এইটো মানে এটা হেৰি হ'ব, মানে ইমপ্ৰেক্টিকেল হ'ব কি মই যদি এতিয়া এই এক্সামটোৰ কাৰণে প্ৰিপেয়াৰ কৰি থাকোঁ, মোৰ লাগিছে ডেফিনেটলি। তাৰপিছত কি হ'ল, জাষ্ট 4th day এজন টিচাৰ আহিলে, টিচাৰ আহি পেলাই আমাক ক'লে কি তহঁতি 300 মানুহ আছ, তাৰ মাজত অকল 20জনে চাকৰি পাবি, চৰকাৰী চাকৰি, 20জনৰ ভিতৰত 10জনে ইউপিএসসি ক্লিয়াৰ কৰিবি, আৰু আই এছ তহঁতৰ মাজত এজন হবি বোলে 300জনৰ ভিতৰত। ৰেচিঅ' এইটো কয় কি 300জনৰ ভিতৰত তহঁতি এজনেই হবি। তাৰপিছততো মই 100% চিয়'ৰ কি মই এতিয়া কিবা বেলেগ লাইনত যাবই লাগিব, কি ইউপিএসসি নহয়। তাৰপিছত মই সঁচা কথা কৈছোঁ, মই নিজৰ জব যিটো আছিলে তেখেতক ফোন কৰিলোঁ কি এমআই হৈছে, মোক আকৌ ল'ব নেকি আপোনালোকে, তেওঁলোকে কৈ দিলে কি নহয় নহয়, এতিয়া আৰু ৰিজাইন দি পেলাই চব তুমি পি এফ চি এফ জি আছিল চব লৈ গুচি গ'লা,
এবছৰ চাকৰিও হৈছিলে, তোমাৰ প্ৰবেশন পিৰিয়ডো কমপ্লিট হোৱা নাই, তোমাক চাকৰি আৰু নহয়। তেতিয়াতো এতিয়া মা দেউতাও তেতিয়া কৈছিলে কি UPSC কৰিবি, ভাবিলো দুবাৰ চাকৰি এৰাৰ আগতে। মই এৰি আহিলোঁ, দুবছৰ টাইমো লৈছোঁ। এতিয়া এমাহ পিছতে মই যদি মই ঘৰত এতিয়া কওঁ কি মই আকৌ চাকৰি বিচাৰিব বেংগালোৰ যাওঁ বা ক'ৰবাত যাওঁ, তেতিয়াতো ইজ্জতটোৰো এটা কথা আছে কি ঘৰত। মই যেতিয়া প্ৰিপেয়াৰ কৰি আছিলোঁ, মই 4 বছৰৰ জাৰ্ণিটো আপোনালোকক ক'লোঁ, তেতিয়া মই চাওঁ কি মোৰ লগৰ যিকেইজনে ইঞ্জিনিয়াৰিং কৰি পেলাই US-ত গ'ল, তেওঁলোকৰ ভাল ভাল গাড়ী কিনিলে, ভাল ঘৰত আছে, আৰু মই দিল্লীত মানে য'ত UPSC ষ্টুডেণ্টবিলাক থাকে, মোষ্ট অল্ড ৰাজিন্দৰ নগৰ এইবিলাকত AC ৰুমৰ ভাড়াটো বহুত। চ' তাতে আমাৰ অৱস্থা নাছিল কি AC ৰুমত থাকোঁ। আমি জেনেৰেলি কিছুমান মানে একদম শ্লাম আৰু হেৰিৰ মাজত যিকেইটা এৰিয়া পৰে আৰু যেনে তেনে কৰি মানে এটা ৰুম ৰুম বুলি ক'ব নোৱাৰোঁ, মানে এটা কিচেন টাইপৰ এটা এৰিয়া য'ত বাহিৰৰ পৰা খানা আহে। এই এই ৰুমটোতে গোটেই দিনটো পঢ়োঁ। সঁচা কথা ক'লে চামাৰ এই ছিজনত গোন্ধাই যায় ৰুমটো, অ'কে, টয়লেটো বাহিৰত। চ' তেনেকুৱা ধৰণত আমি চবে তেনেকুৱাই পঢ়ে তাতে। চ' তাতে আপুনি চাই আছে কি আপোনাৰ কোনোবা লগৰ কেলিফৰ্নিয়াত আছে ছ'চিয়েল মিডিয়া। চ' এই সময়ত আপোনাৰ অলপ মনততো বেয়া লাগে। চ' সদায় মনত ৰাখিব কি মই আকৌ ছ'চিয়েল মিডিয়া UPSC ক্লিয়াৰ কৰাৰ পিছত, আকৌ চাকৰি সোমোৱাৰ পিছত মই গোটেইকেইটা একাউণ্ট আকৌ খুলি দিলোঁ। কিন্তু এই স্পেচিফিক পিৰিয়ডৰ টাইমত মোৰ লাগিছিল কি এইবিলাক বেছি চাই থাকিলে মোৰো মন যাব কি ময়ো বেলেগ কিবা কেৰিয়াৰ কৰোঁ, হেৰি কৰোঁ। চ' যিকেইটা নিগেটিভ ইনফ্লুৱেঞ্চ আছে লাইফত এইটো জানিব লাগিব, আৰু এইটো যিমানখিনি সম্ভৱ আমি দূৰত ৰখাটো বেটাৰ লাইফৰ কাৰণে। থাৰ্ড থিং হয় ছেল্ফ বিলিফ, কি লাইফৰ জাৰ্ণিটোত কি হয় কি এটা সুৰংগৰ নিচিনা এটা মানে কেভ য'ত একো লাইট নাই, কিন্তু আপুনি যদি সুৰংগটো মুভ কৰি থাকে পজিটিভ বেণ্ট অফ মাইণ্ড লৈ পেলাই, এনেকুৱা এটা লাইট আহিব কি লাইটটো বহুত ছেটিছফাইং লাইট হয়। চ' এনেকুৱা ধৰণৰ লাইফ কি এটা ইকুইলিব্ৰিয়ামৰ পৰা আৰু এটা ইকুইলিব্ৰিয়ামত আমি গৈ থাকোঁ, আৰু এই যে আমাৰ লাইফটো পূৰা ইকুইলিব্ৰিয়াম টু ইকুইলিব্ৰিয়াম, এই যে মাজৰ যিটো ৰাস্তাটো, এইটো বিৰাট এটা সুৰংগৰ নিচিনা য'ত একো লাইট আমি দেখা নাপাওঁ। চ' তাতে পজিটিভিটি ইন ইয়'ৰ মাইণ্ড এণ্ড ছেল্ফ বিলিফ, কি নিজৰ ওপৰত এটা যিটো বিশ্বাস। চ' ফেইলিয়াৰ, আজি এদিন ফেইলিয়াৰটো যেনেকৈ আমাৰ অনাৰেবল CM ছাৰে এতিয়া ক'লে কি ফেইলিয়াৰটো মেটাৰে নকৰে, লাইফটো বিৰাট ডাঙৰ। কি বহুত মানুহে UPSC এক্সাম নেহি হগা তো কিয়া হগা, আৰে কিয়া হগা, কুছ কৰ লেংগে, এই এই বস্তুটো নহ'লে কি হ'ব, কি হ'ব, লাইফটো চলি থাকিব। চ' লাইফ ইজ মাছ গ্ৰেটাৰ, লাইফ বহুত ডাঙৰ, আৰু নিজৰ ওপৰত ছেল্ফ বিলিফ, ছেল্ফ কনফিডেঞ্চ, আৰু সদায় এটা বস্তুত বিলিভ কৰা কি মই যদি মানে ভাল ৰাস্তাত ভালকে প্ৰয়াস কৰি থাকোঁ, ছাকচেছফুল হ'মে, কোনো ৰখিব নোৱাৰিব। হা, আৰু আৰু এটা কথা মই ক'ব বিচাৰিম, হেল্থ এণ্ড ৰিলেশ্যনশ্বিপছ চবতকৈ ইম্পৰ্টেণ্ট, কি নিজৰ হেল্থ, বা আপোনালোকে য'তে যায় ইউ শ্বুড কনভিন্স পিপল কি নিজৰ হেল্থি থকাৰ কাৰণে, আৰু ৰিলেশ্যনশ্বিপ নিজৰ মা দেউতাৰ লগত, নিজৰ ফেমিলিৰ লগত, এই দুটা বস্তু যদি নাইকিয়া হৈ যায় তেতিয়া আমি একো কৰিব নোৱাৰিম। চ' এইটো হৈ গ'ল মোৰ মানে ফ্ৰম হিউমেনিষ্টিক পাৰ্চপেক্টিভ। মোৰ হাতত আৰু 5 মিনিট সময় আছে, এতিয়া মই এক্সামৰ পাৰ্চপেক্টিভত কিছুমান কথা কওঁ। প্ৰথম কথা হ'ল কি মই UPSC বা APSC এনেকুৱা স্পেচিফিক এক্সামৰ বিষয়ে নহয়, ময়ো লাইফত বহুত এক্সাম দিছোঁ, মেক্সিমাম এক্সাম ফেইল কৰিছোঁ, অ'কে, IIT ফেইল কৰিছোঁ, MBAও সঁচা কথা ক'লে মই দিছিলোঁ হেৰিৰ পিছত ফেইল কৰিছোঁ। চ' মেক্সিমাম এক্সাম ফেইল কৰিছোঁ, কিছুমান এক্সাম পাছ কৰিছোঁ। চ' তাৰ পৰা যিটো অভিজ্ঞতা মোৰ হৈছে এইটোৱে মই ক'ব বিচাৰোঁ, যিমানকেইটা এক্সাম আছে ইণ্ডিয়াত প্ৰত্যেকটা এক্সামৰ এটা পাৰ্টিকুলাৰ ফৰ্মেট আছে, এটা পাৰ্টিকুলাৰ চিলেবাছ আছে। কোনোবা যদি কয় কি UPSCত চব জানিব লাগে এনেকুৱা নহয়, চবৰে এটা পাৰ্টিকুলাৰ চিলেবাছ আছে। এই চিলেবাছটো জনাটো কোনো এক্সামৰ কাৰণে যদি আপোনালোকে প্ৰিপেয়াৰ কৰে, প্ৰথম কথা প্ৰথম এসপ্তাহ দুসপ্তাহতো চিলেবাছটো মুখস্থ কৰিব লাগে, কি আপুনি জানিব লাগে কি কি পঢ়িব নালাগে। কি আজিকালি কি হৈছে, আজিকালি ইণ্টাৰনেটৰ যুগ,
সবতে সোর্স একদম সোর্সর কমি নাই সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো হোয়াট ইজ হোয়াট নট টু স্টাডি কি পড়িব লাগে এটু তো সবে কই দিব এটু পড়ক এটু পড়ক কি নপড়িব লাগে এটু জানাটো বিরাট ইম্পর্টেন্ট নেক্সট এক্সামর সিলেবাস জনার পিছত আপনি পড়িলে পড়ার পিছত টু টেস্ট ইয়োরসেলফ যে কোনো পরীক্ষা টেস্ট সিরিজ টেস্ট করা নিজকে ভেরি ইম্পর্টেন্ট ডাইরেক্টলি যদি আপনাদের ভাবে কি পরীক্ষাত গই পেলায় আপনি ডাইরেক্টলি একদম টপ করে যাব ইট ইজ ভেরি ডিফিকাল্ট সো টেস্ট পেপার উলাব সিলেবাস চাই পেলায় পড়ার পিছত নিজকে কন্টিনিউয়াস টেস্ট করে আপনি চাব কি আপনি কেনেকুৱা ইম্প্রুভ হয়ে গৈ আছে আপনাদের নিজে গম নাপায় নেক্সট বস্তু এক্সামর তিন দিন আগর পৰা অলপ ঠান্ডা হয়ে যাব কি বহুত মানুহ পড়াত ভাল ভালকে পঢ়িছে ভালকে টেস্ট দিছে কিন্তু এক্সাম প্রেসারত সাকাম হয়ে যায় কি এক্সামর এদিন আগত ইমান টেনশন ইমান প্রেসার লৈ লৈ নিজের উপর কি এক্সামর দিনাখন যেটো মেইন টাইম তাতে গৈ পেলায় নিজে ভাঙি পড়ে সো এক্সামর দুই তিন দিন আগতে একদম মানে ঘরের যেটো খানা বাহিরের খানা বেশি না খাব ভেরি ইম্পর্টেন্ট মই এনে কোৱা নাই মশলাদার ফুড অয়েলি ফুড বেশি না খাব ট্রাই করিব কি কিমান ভেজিটেরিয়ান খাব পারি দুই তিন দিন আগতে করলে কিয় আমি যে খাও এটু ডিফাইন করে কি আমার কিমান মাথাটো চলিব আর আমার কিমান আমি কিমান ঠান্ডা থাকিব পারিম সো এন্ড এক্সামর আগত তো নেগেটিভ এনার্জি থাকিবই না লাগে সো মই আশা করছো আধা ঘন্টা টাইম মোর অলমোস্ট কমপ্লিট হল কি এই মানে সভাটো যে হল তার পিছত আপনালোক মানে ইয়ারপরা বহুত কেজন অন্টারপ্রেনিয়র উলাব ইয়ারপরা বহুত কেজন ডাক্তার উলাব ইঞ্জিনিয়ার উলাব প্রফেসর্স উলাব পিএসইউত চাকরি করা ব্যক্তি উলাব ইয়ারপরা সিভিল সার্ভেন্টস উলাব সো মই বিমল বৰা স্যারক নিজের মনের পৰা ধন্যবাদ জ্ঞাপন করছো এই অপরচুনিটিটো মোক দিয়ার বাবে মই আর বেশি নকও ধন্যবাদ জয় অসম জয় হিন্দ থ্যাংক ইউ অধ্যক্ষ প্রশাসনিক বিষয়া স্বপ্নীল পল ডাঙরিয়ালে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো আমার জীবনলৈ বাধা আহিব জীবনত সংগ্রাম থাকিব কিন্তু এই সকলোবিলাকক আমি যদি প্রত্যাহ্বান হিসাবে লৈ আমার সাহস আর আত্মবিশ্বাসে আগুয়াই যাও তেতিয়া সকলে নিশ্চয়কৈ আমি আমার নিজ নিজ লক্ষ্যপথত উপনীত হব পাৰিম জৈন ডাঙরে কোৱাৰ আগতে মই দুটা কথা এড কৰিব বিচাৰিছো স্বপ্নীল পল ডিস্ট্রিক্ট কমিশনার তিনচুকিয়া তেখেতে ছাত্র জীবনের সংঘাতময় সংগ্রামময় প্রত্যাহ্বানমূলক যাক তেখেতর সময় সেই সময়খিনি আপনার আগত অবগত করলে তেখেতে তেখেতর জীবনের কথা কলে আর সেই জীবনত তেখেতে এইটো কথা আমাক বুঝালে ফেলার ইজ দ্য সাকসেস অফ পিলার অফ দ্য সাকসেস ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস তেখেতে কৈছে যে তেও কেবাটাও পরীক্ষাত ফেল করেছে নিগেটিভিটি এড়াই চলিবর কারণে কৈছে তেখেতে নিজের স্বাস্থ্য কেনে ধরনের যত্ন লব লাগে সেটোর উপরত কলে তার লগে লগে তেখেতে কৈছে আটাইতকৈ ডাঙর এটা বিষয় সেই বিষয়টো কি রিলেশনশিপ পিতৃ মাতৃর লগত রিলেশনশিপ শিক্ষক শিক্ষয়িত্রীর লগত রিলেশনশিপ সমাজখনের লগত রিলেশনশিপ বন্ধু বান্ধবর লগত রিলেশনশিপ এটা টেকনোলজি বহুত আহিছে এই টেকনোলজিটো মানুহে বনাইছে এটা এই টেকনোলজিটোয়ে আমাক কন্ট্রোল করিব না আমি টেকনোলজি কন্ট্রোল করিম সেই কথাটো তেও কলে যে তেও যেতিয়া প্রিপারেশন করেছিল সর্বভারতীয় পরীক্ষার কারণে তেও তেতিয়া ফেসবুক একাউন্ট ক্লোজ করে দিছিল যাতে তেও মনটো তেও যেটো লক্ষ্যর উদ্দেশ্য লক্ষ্যর উদ্দেশ্য যাতে নিবদ্ধ হয় যেনেকে অর্জুনে কেবলমাত্র চৰাই চকুটো দেখিছিল ঠিক তেনে ধরনের স্বপ্নীল পালেও আজি জিলা আয়ুক্ত অলপ দিনের আগে ডেপুটি কমিশনার আসলে ডিসি আসলে এটা ডিসি শব্দটা আমি কমিশনার করা হল ডিস্ট্রিক্ট কমিশনার ডিস্ট্রিক্ট কমিশনারের যেটো তেও ইচ্ছিত লক্ষ্য তাত উপনীত হবার কারণে
সাময়িকভাৱে আমাৰ যিবিলাক কথা আছে এবিলাক আমি এভয়েড কৰিব লাগিব। গতিকে মই আহ্বান জনাইছো স্বপ্নিল পালডাঙৰীয়াই যিকেইটা বক্তব্য ৰাখিছে এই বক্তব্যকেইটা আমাৰ জীৱনৰ আমাৰ লক্ষ্যত উপনীত হবৰ কাৰণে আপোনালোকে আজি আধাৰ হিচাপে গ্ৰহণ কৰক, এইটো আপোনালোকৰ ফাউণ্ডেশ্যন হিচাপে গ্ৰহণ কৰক। আৰু মই ভাবো প্ৰত্যেকটো কথা মনৰ মণিকোঠত আপোনালোকে সোমোৱাই লৈ যাওক। এজন ইঞ্জিনিয়াৰ হৈ আজি প্ৰশাসক, তেখেত ইঞ্জিনিয়াৰ আছিলে তেওঁ আজি প্ৰশাসক আছিলে। আমাৰ ভাৰতৰ যিটো ছিষ্টেম তাতে জুডিচিয়াৰী আছে, এক্সিকিউটিভ আছে, লেজিছলেচাৰ আছে, তিনিটা ছিষ্টেমত আমাৰ দেশ চলে। লেজিছলেচাৰ ৰামেশ্বৰ তেলী ডাঙৰীয়া, মই লেজিছলেচাৰ, আমি ৰাইজৰ মনৰ কথাটোক বিধানসভা বা লোকসভালৈ লৈ যাওঁ আৰু আইন প্ৰণয়ন কৰোঁ। আৰু সেই আইন কোনে ৰূপায়ণ কৰে? স্বপ্নিল পাল ডাঙৰীয়া, অংকুৰ জৈন ডাঙৰীয়া, এওঁলোক হ'ল লেজিছলেচাৰ, এক্সিকিউটিভ আৰু জুডিচিয়াৰী, ন্যায়পালিকা। গতিকে এখন দেশ তেনেধৰণে পৰিচালিত হয়। মই ভাবো স্বপ্নিল পাল ডাঙৰীয়া যেনেধৰণৰ কথাখিনি ক'লে, এই কথাখিনি তেওঁ IS-ৰ কাৰণে ফেচবুক একাউণ্ট বন্ধ কৰি দিলে। গতিকে মই ভাবো সাহস আৰু প্ৰত্যয় ভৰা এই দিনৰ কাৰণে মোবাইলটো আৰু দুঘণ্টা সময় আমি বন্ধ কৰি দিম। পাৰিম নে নোৱাৰিম? পাৰিম নে নোৱাৰিম? যিয়ে নহওক, ধন্যবাদ।